আজ আমরা ডেসক্রিপটিভ ইংলিশের আরেকটি সুন্দর ব্যবহার তোমাদের সামনে নিয়ে এসেছি। এখানে একটা ফ্রেজের ব্যবহার আমরা শিখব, যে ফ্রেজটা প্রায়শই নিউজ পেপারে ব্যবহৃত হয়, টেক আ টোল অথবা টেক ইটস টোল অন সামথিং অথবা সামবডি। মানেটা কি? কোনো কিছু বা কোনো ব্যক্তির ওপরে খারাপ প্রভাব ফেলা। দেখো, দুটো ট্রান্সলেশনের মাধ্যমে আমি তোমাদের এর ব্যবহার আরো ক্লিয়ার করে দিচ্ছি। অত্যাধিক শীত মানুষের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। তাহলে অত্যাধিক শীতকে তুমি লিখতে পারো এক্সেসিভ উইন্টার বা হেভি উইন্টার। কি করেছে? টেক্স ইটস টোল কাদের উপরে? অন দ্য হেলথ, স্বাস্থ্যের ওপরে, অফ দ্য পিপল, মানুষের স্বাস্থ্যের ওপরে। খেয়াল রাখতে হবে এই টেক্স ইটস টোল কোন জিনিসের ওপরে বা কারো ওপরে যখন পড়ছে, তখন আমরা অবশ্যই অন ব্যবহার করব। ঠিক একইভাবে আমরা দ্বিতীয় একটা ট্রান্সলেশন দেখব। সেখানে দেখো লেখা আছে পরিষ্কার যে করোনা মহামারী আমাদের জীবনে অনেক ক্ষতিকর প্রভাব ফেলেছে। ফেলেছে মানে আমরা প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করব। আর করোনা মহামারীকে আজকাল এভাবে সুন্দর করে লেখে, করোনা প্যান্ডেমিক হ্যাজ টেকেন ইটস টোল কাদের উপরে? অন আওয়ার লাইফ, অন আওয়ার লাইফ। কেউ কেউ অন আওয়ার লাইফ লেখে, অন আওয়ার লাইফ লেখে, বোথ আর কারেক্ট। এবার এই যে ক্ষতিকর প্রভাব, ক্ষতিকর প্রভাবকে আমরা দেখে নিচ্ছি। ফেলেছে, ক্ষতিকর প্রভাব যে ফেলা, এর ইংলিশ হয়ে যাচ্ছে টেকেন ইটস টোল। এই ধরনের ব্যবহার প্রতিদিন পাওয়ার জন্য এবং নিজের ডেসক্রিপটিভ ইংলিশের মানকে আরো আরো সমৃদ্ধ করার জন্য এম্পিরিয়ান ইংলিশকে ফলো করো মাই ডিয়ার স্টুডেন্ট। বাই বাই।